ভোটার উপস্থিতি তো ইনশাল্লাহ বেড়লা যত বাড়বে ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে যেহেতু এখন মানুষের একটা কাজের সময় উপস্থিত আছি একটি ভোট সেন্টারে এবং ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সরাসরি আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করব তো আমার আমি এই অবস্থানে যেহেতু করছি অর্থাৎ কুষ্টিয়া মিরপুর অর্থাৎ যে দ্বিতীয় দফা যে কুষ্টিয়া জেলাতে যে দুটি উপজেলা যে নির্বাচন হচ্ছে তার মধ্যে মিরপুর উপজেলা এবং হচ্ছে কুমারখালী উপজেলা তার মধ্যে আমি এখন অবস্থান করছি মিরপুর উপজেলার আপনার আটিগ্রাম যে মাধ্যমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র উপস্থিত আছে এবং আমি একটু সরাসরি আপনাদের একটু জানার চেষ্টা করবো আমার পাশে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানকার পর্যায়ে যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু উপস্থিত আছে এবং এই যে আটিগ্রাম অর্থাৎ এই যে ছাতিয়ান ইউনিয়ন সেই ছাতিগ্রাম ইউনিয়নের ছাতিগ্রাম ইউনিয়নের যে আপনার সুযোগ্য চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন এবং তার কাছেই এই পরিস্থিতিটা সরাসরি জানার চেষ্টা করবো কুষ্টিয়া মিরপুর উপজেলা আমাদের দ্বিতীয় ধাপের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমার ইউনিয়ন ছাতিয়ান এই ছাতিয়ান ইউনিয়নে এখন পর্যন্ত যেটুকু খবর আমার কাছে আছে সব জায়গাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট জনগণ উপস্থিত হয়ে দিচ্ছে এবং কোথাও কোনো খারাপ পরিবেশ নেই মানুষ নির্বিঘ্নে ভোট দেবে এটা হচ্ছে আমার আশা আপনারা হয়তো দেখছেন যে এখানে ভোটার উপস্থিতি তিনশালার বেলা যত বাড়বে ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে যেহেতু এখন মানুষের একটা কাজের সময় ধান আছে ভুট্টা আছে এই একটু কাজ শেষ করে মানুষ আসবে আর মেয়েরা যারা আছে এদের তো একটু ঘরে রান্না বাড়া থাকে হয়তো এখন শেষের দিকে দেখছেন আপনারা মেয়ে এবং পুরুষ উভয়ের উপস্থিতি আমার এই কেন্দ্রে ভালো এবং টোটাল ইউনিয়নে আশা করি যে ভোটার উপস্থিতি ভালো হবে এবং শেষ পর্যন্ত এখানে নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা ভোট আমি আশা করছি কত আশা কর যে প্রায় ফিফটি পার্সেন্ট ভোট আমার ইউনিয়নে উপস্থিত হবে পোল হবে এটা আমরা আশা করি আপনাদের এখান থেকে আপনার টোটাল ভোটার সংখ্যা কত আমার এখানে একুশশো নিরানব্বই একুশশো বিরানব্বই ভোট আমার এখানে আছে আর কি হ্যাঁ দর্শক আমরা আপনার চেয়ারম্যানের কাছে কথা শুনলাম আমরা এবার কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলছি তারা আসলে ভোট দিয়েছেন কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়ে আপনার কেমন লাগলো ভোট দিয়ে খুব ভালো লাগলো যে সুষ্ঠু নির্বাচন দিতে পারে কোনো ঝোট ঝামেলা নাই দিতে খুব আমরা আনন্দিত আচ্ছা এই বলে আমার গুরুত্ব আপনি কি ভোট দিয়েছেন জি আমি ভোট দিয়েছি আচ্ছা ভোট দিয়ে কেমন লাগে ভোট দিয়ে খুব ভালো লাগছে আর মোটামুটি খুব সুন্দর পরিবেশে নির্বাচন ঈদের মতো উৎসব মুখরে মনে হচ্ছে নাটিগ্রাম কেন্দ্রে ভোট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ভোট প্রদান করাতে আমরা খুবই আনন্দিত আছি আচ্ছা আচ্ছা না এরকম কোনো এখন পর্যন্ত হচ্ছে না আমরা আশা করি যে শেষ পর্যন্ত হবো না

সবাই মানে উৎসব ভোট দিতে পারছে মানে কোনো কোনো ভুট ঝামেলা নাই দর্শক আমরা এই যে আটিগ্রাম যে মাধ্যমিক যে বিদ্যালয় যে সেই বিদ্যালয়ে কিন্তু আপনার সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে এবং এখনও পরিমাণ ভোটের পরিবেশ জমজমাট হলে তারা তারপরেও এখানে স্থানীয় পর্যায়ে যে চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ যে ভোটার আছে তারা কিন্তু বিষয়টা বলছেন যে বেলাগড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিত হবে এবং এখানে থেকে প্রায় যে ভোটার সংখ্যা আছে তাতে প্রায় ফিফটি পার্সেন্ট ভোট তারা আশা করছেন এবং ফিফটি পার্সেন্ট ভোট দিয়ে তারা কিন্তু তাদের যে নিজস্ব অর্থাৎ যে মনোনীত যে প্রার্থী যে তারা সেই প্রার্থীকে তারা বিজয় বলে মনে করছে এই ছিল আহ কুষ্টিয়া মিরপুর উপজেলার যে আটিগ্রাম যে মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রের যে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদের সামনে আমি আহ তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম